সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে অব্যাহতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। টাস্কফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে, স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে। জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আদালতে আত্মসমর্পণ, প্রত্যাহার করা হলো গ্রেফতারি পরোয়ানা। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা, এটাকে করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য, আপনারা সবার বাকরুদ্ধ করার জন্য, দর্শকদের বঞ্চিত করার জন্য, পাঠকদের বঞ্চিত করার জন্য, এটাই কারণ মামলা। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার বললেন সংস্কার কমিশনের প্রধান। সুষ্ঠু ভোটের স্বার্থে দলগুলোকে বিভেদ কমানোর পরামর্শ। আমাদের বিভক্তিটা এত চরম পর্যায়ে পৌঁছেছে, এটা ওই যে যাই করা হোক এক পক্ষ ভালো বলবে আর এক পক্ষ খারাপ বলবে। তিস্তার পানি দ্রুত নামছে ভাটিতে, বানভাসীদের নতুন দুশ্চিন্তার নাম নদী ভাঙন। প্লাবিত ৫ জেলায় শুরু হয়নি ত্রাণ তৎপরতা। বাড়ি ঘর ভাসে গেছে, গরু ছাগল তাক নষ্ট হয়ে গেছে, ধান বাদাম মরিচ এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু, নিয়ন্ত্রণে এসেছে আগুন, নিখোঁজ দুজনের সন্ধানে চলছে অভিযান। ডিসেম্বর থেকে চীনের শতভাগ রপ্তানি পণ্যে মিলবে শুল্কমুক্ত সুবিধা, সম্ভাবনা কাজে লাগাতে পারলে $2 বিলিয়ন বাজার দেখছেন বিশ্লেষকরা।